अब्दुल कादर जीलानी, अब्दुल कादर जीलानी। रसूल पाके रे तुम प्यारा, मौला आलीर नयन तारा, मा फातिमार प्राणेर दुलाल, हसन हुसैनेर जिगर परा, हसन हुसैनेर जिगर परा, सर्वगुणे गुणमयी, ओगो कुतुबे रब्बानी, अब्दुल कादर जीलानी, अब्दुल कादर जीलानी। ओली दीगर राजा महाराज लो मुदर सालम खानी, अब्दुल कादर जीलानी, अब्दुल कादर जीलानी। कृपा कोरे राख मुदर लज ओगो कुतुबे रब्बानी, अब्दुल कादर जीलानी, अब्दुल कादर जीलानी। मुसीबते पड़ी जखन डाकी तुम्हाय दस्तगीर, मुसीबते पड़ी जखन डाकी तुम्हाय दस्तगीर, मुहूर्ते उद्धार करो ओगो मोदेर बड़ो पीर, ओगो मोदेर बड़ो पीर। नहीं तुलना विषे तुमार, नहीं तुलना विषे तुमार, पिराना पीर लासानी, अब्दुल कादर जीलानी, अब्दुल कादर जीलानी। ओली दीगर राजा मोगारा जिलो मुदिर सालम खानी, अब्दुल कादर जीलानी, अब्दुल कादर जीलानी। कृपा कोरे राखो मोदेर लज, कृपा कोरे राखो मोदेर लज, ओगो कुतुबे रब्बानी, अब्दुल कादर जीलानी, अब्दुल कादर স্মরণ করা, আম্বিয়া কিরামদের জিকির করা, এটাও ইবাদত, এবং আল্লাহর মকবুল ওয়ালিদের তাসকারা করা হচ্ছে গুনাহের কাফফারা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই বৈঠকে আমরা দুটাই পাচ্ছি, আম্বিয়া কিরামদের তাসকারাও হবে, যার তাসকারা করলে, যার জিকির করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেক
একটি জায়গায় যেখানে আল্লাহর শরণ হয়েছে সেখানে আল্লাহর হাবিবের শরণ হয়েছে যেখানে আল্লাহর রাসূলের শরণ সেখানে আল্লাহর শরণ আল্লাহ রেখেছেন যেখানে আল্লাহর শরণ হয়েছে সেখানে আল্লাহর হাবিবের শরণ আল্লাহ করেছেন সুতরাং এই একটা মজলিস এই একটা জায়গা এই একটা মাহফিল যেই মাহফিলে বসে আমরা আল্লাহর হাবিবের জিকিরের মাধ্যমে আল্লাহকে রাজি করাবো কথা বলেন ঠিক কি না আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে যেখানে আল্লাহ আছে সেইখানে নবী আছে আজকের এই বড় মজলিসে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসকারা করব যার তাসকারার মাধ্যমে আল্লাহ স্মরণ করব আল্লাহর মকবুল ওয়ালিদের জিকিরের মাধ্যমে নিজের গুনাহের কাফফারা হিসেবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবো কথা বলেন ঠিক কি না সুতরাং আমরা যারা আজকের এই নূরানী মজলিসে উপস্থিত হয়েছি বসেছি আমরা বড় ভাগ্যবান কেন ভাগ্যবান এমন জাতে মুকদ্দাসার এই নূরানী মজলিস স্মরণের মজলিসকে সাজানো হয়েছে যিনি গোটা জিন্দেগিটা আল্লাহর রাসূলের প্রেমের মধ্যে আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিয়েই কাটিয়েছেন আমরা এই দুনিয়াতে বসবাস করতে গেলে পার্থিব জীবনটাকে প্রাধান্য দিতে গিয়ে ব্যাংক ব্যালেন্স করতে গিয়ে বহু ধরনের অপকর্ম করে বসি এমনকি গোটা জীবনের প্রত্যেকটি হায়াত আমরা শেষ করে দিই দুনিয়াকে পাওয়ার উদ্দেশ্যে অর্থকড়ি ইনকাম করার উদ্দেশ্যে জায়গা সম্পত্তি মজবুত করার উদ্দেশ্যে আমরা দুনিয়াদারি করি অথচ একটু যদি চিন্তা করেন আল্লাহর মকবুল ওয়ালিগণ কিভাবে তারা দিনের পর দিন আল্লাহর সান্নিধ্যে কাটিয়েছেন আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছেন এমন কথা যদি বলতে যাই এমন কথা যদি আসে তাহলে পীরানে পীরদস্তগীর মেহবুবে সুবহানি হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনার কথাটা অন্যতম কেননা ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবেসে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন যিনি একদিকে আল্লাহর মকবুল বান্দা অপরদিকে আওলাদ রাসূল তিনি বাবার দিক থেকে হাসানি আবার মায়ের দিক থেকে হুসাইনি যিনি হাসানিও আবার হুসাইনিও তিনি পীরানে পীরদস্তগীর হযরতে আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ সেই গৌস পাককে যদি মহব্বত করেন সেই গৌস পাককে যদি ভালোবাসেন সেই গৌস পাকের মহব্বত যদি আপনার অন্তরে থাকে আপনার হৃদয় পটে থাকে কখনো সেই মানুষটা ভুল পথে যাওয়ার তো দূরের কথা সে কখনো অন্যায় কাজ করে না সে কখনো ভুল পথে চলে না কারণ তার উপর পীরানে পীর দস্তগীরের একটি নেক নজর নেক তাওয়াজ্জু থাকে আমার গৌস পাক বলেন এই গোটা দুনিয়াটা আমি গৌস পাকের গৌসিয়তের নজরে একটি সরিষার দানার মতো আমি গৌস পাকের গৌসিয়তের নজরে একটি সরিষার দানার মতো একটু আপনাদেরকে বিপ্র্যাকটিক্যাল বলি কোন মানুষ যখন দশতলা বিল্ডিং এর উপরে উঠে ওই ছাদ থেকে নিচে যখন ফ্লোরে দেখে তখন মানুষগুলোকে খুব ছোট দেখায় দেখায় না তখন মানুষগুলোকে খুবই ছোট দেখায় একদম ছোট ছোট আবার যদি আপনি আরেকটু উপরে উঠেন তখন আরো ছোট আরেকটু উপরে উঠলে আরো ছোট এইভাবে আপনি যখন হেলিকপ্টার করে উপরে উঠবেন তখন মানুষ আর চোখে দেখবেন না তখন মানুষগুলোকে পিঁপড়ার মতো মনে হবে তখন একটি থানাকে মনে হবে সাপের মতো রাস্তা কথা বলেন ঠিক কি না যখন আপনি হেলিকপ্টার থেকে বিমানে উঠবেন তখন গোটা দেশটাকে বাংলাদেশটাকে ছোট মনে হবে তার মানে আপনার গতি যত উপরে নিচের বস্তুগুলো তত ছোট আমার কথাটা বুঝেন আপনার গতি যত উপরে যাচ্ছে উপরের দিকে উঠছে তত দেখতেছেন আপনার নিচের জিনিসগুলো আপনার নিচের বস্তুগুলো খুবই ছোট ওই ছোট ছোট বস্তুগুলো আপনার মনে হচ্ছে একদম পিঁপড়ার মতো একদম অনুকণার মতো বিমান নিয়ে যখন 3000 ফিট উপরে উঠেছেন তখন গোটা দুনিয়াটা লাগতেছে একদম একটি বলের মতো কথা বলেন ঠিক কি না এই নজরে আপনার
ঊর্ধ্বগতি যত উপরে উঠতেছেন দুনিয়াকে তত ছোট দেখতেছেন, তাহলে গৌসে পাকের নজর কত ঊর্ধ্বে উঠেছিল? হ্যাঁ, তাহলে গৌসে পাক কত ঊর্ধ্বে উঠেছিলেন? কাসিদার মধ্যে আসতেছে, নজর তো ইলা বিলাদিল্লাহি জামান কখরদালতিন আলা হুকমি তিশালি আসসালামে নূর চশমে আম্বিয়া আসসালামে বাদশাহে আউলিয়া। আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানে কুতুবে রব্বানি সারাক্ষণ শুধু আল্লাহকে কিভাবে রাজি করানো যায়, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নেওয়া যায়, আমার গৌসে পাক সর্বক্ষণ সেই সচেষ্টতার মধ্যে ছিলেন। আর এখন আমরা গৌসে পাকের মুরিদ হই, আমরা গৌসে পাকের আশেক হই, আমরা গৌসে পাকের ভক্ত হই, কিন্তু গৌসে পাক যে আমল করেছে আমরা ওই আমলের ধারে কাছেও নাই, আমরা ওই আমলের ধারে কাছেও নাই। আর আমরা দাবি করি আমরা গৌসে পাকের মুরিদ, আমরা দাবি করি আমরা গৌসে পাকের আশেক ভক্ত, ওই শুধু মুখে বলি, শুধু মুখে বলি। ওনার জীবনীটা দেখেন, ওনার জিন্দেগিটা খেয়াল করেন, কিভাবে তিনি 24 ঘন্টা পার করতেন, গোটা হায়াতে জিন্দেগিটা তিনি কিভাবে স্ট্রাগল করে পার করেছেন, আল্লাহকে কিভাবে রাজি করেছেন, আল্লাহর মকবুল কিভাবে হয়েছেন। আমরা শুধুমাত্র গৌসে পাকের কাহিনী ওয়াকিয়া বয়ান করা, বাস ওগুলো শোনা, আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে এখান থেকে বিদায় নেওয়া, বাস এখানে আমাদের মাহফিল শেষ। মনে রাখবেন হাজিরিন, যতক্ষণ পর্যন্ত আমার গৌসে পাকের মহাব্বত অন্তরে রেখে তত অনুযায়ী আমল করার চেষ্টা করবেন না, ততক্ষণ পর্যন্ত এই ওয়াজ মাহফিল দিয়ে কোনো কাজ হবে, কোনো কাজ হবে না। আলোচনা শুনবেন, শোনার পর আমল করতে হবে, এটা হচ্ছে জরুরি। ওয়াজের মাহফিলে মানুষ আসে শুধুমাত্র কার কণ্ঠের আওয়াজ কত সুন্দর কত মধুর এটা যদি চিন্তা করে মাহফিলে আসেন তাহলে হবে না। নিয়ত নিয়ে আসবেন, আজকে মাহফিলে বসবো, উলামায়ে আহলে সুন্নাহ থেকে কোরআন হাদিসের বয়ান শুনবো, বয়ান শোনার পরে এখান থেকে কিছু আমল করে ঘরে যাব যেটা সারা জীবন কাজে লাগবে। আমাদের ওইভাবে চলতে হবে, আমাদের চলার গতি ওইভাবে থাকতে হবে। যদি মনে করলাম আসলাম আর গেলাম, আসার যাওয়া হবে, তাবারক খাওয়া হবে, বিরিয়ানি গ্রহণ করা হবে, কিন্তু অমল যে পরিবর্তন আসার কথা সেটা কখনো আসবে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল খাওয়ার জন্য আমার নবীর মাধ্যমে কায়নাতকে জানিয়েছেন, হালাল গ্রহণ করো, হারাম থেকে বর্জন করো, হারাম বর্জন করো, হারাম থেকে দূরে থাকো। সেটা আপনি শুধুমাত্র অবৈধ টাকা ইনকাম করছেন তাই নয়, কলমের আঘাতেও অনেকে হারামকে হালাল দাবি করছে, কথা বলেন ঠিক কিনা? এই কলমের আঘাতে, হিসাবের আঘাতে, হিসাবের আগাই গড়মিল করে হারামকে হালাল বলে প্রচার করে দিচ্ছে, চালিয়ে দিচ্ছে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের ভিতরে হালাল ঢুকবে না ততক্ষণ আপনার ভিতর এবং বাহির পরিশুদ্ধতা হবে না। কেননা হাদিসে পাক আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা হালালান 40 ইয়াওমান নাফারাল্লাহু কলবাহু। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি কন্টিনিউ 40 দিন হালাল রিজিক অর্জন করবে এবং হালাল রিজিক গ্রহণ করবে, আল্লাহ পাক তার কলবটাকে নূরানি করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং হালাল রিজিক অর্জন করতে হবে এবং হালাল গ্রহণ করতে হবে, হালাল ভাবে চলতে হবে, তখন দেখবেন আল্লাহর পক্ষ থেকে অজস্র রহমত আপনার কাছে বরাদ্দ রয়েছে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসছে, আল্লাহ আপনাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে দয়া করছেন, আপনার পজিশন মান সম্মানকে আল্লাহ অবলম্বন করে দিচ্ছেন। সুতরাং চলতে হবে হালাল ভাবে, হারামের কোনো অবকাশ যেন না থাকে, হারামের কোনো অবকাশ যেন
না থাকে, বিন্দু পরিমাণ যদি আপনার হারাম থাকে সমস্ত হালালকে বরবাদ করে দেবে। মনে করেন এক বালতি দুধ সেখানে 10 লিটার 15 লিটার 20 লিটার 50 লিটার দুধ রয়েছে, যদি 1 ফোঁটা প্রস্রাবের পানি পড়ে, 1 ফোঁটা যদি প্রস্রাবের ফোঁটাটা পড়ে, 1 ফোঁটা পড়ে, সাথে সাথে সমস্ত দুধগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, খাওয়াটা পান করাটা হারাম হয়ে যাবে। সুতরাং আমাদের এই দৈনন্দিন জীবনের মধ্যে হারামের যেন কোনো ধরনের ছিটে ফোঁটাও না থাকে, হালাল গ্রহণ করবেন, ওই হালালের মধ্যেই আল্লাহ বরকত রেখেছেন। হ্যাঁ, কথা বলেন ঠিক কি না? ওই হালালের মধ্যে আল্লাহ কি রেখেছেন? বরকত রেখেছেন। সুতরাং বরকত পেতে হলে হালাল গ্রহণ করতে হবে। আমার গৌস পাকও সেদিকে ইশারা করেছেন। গৌস পাক আম্মা জান থেকে যখন বিদায় নিয়ে তিনি যখন পড়াশোনা করার জন্য বগদাদ শরীফ থেকে বাহিরে চলে গেলেন, আমার গৌস পাক চিত হয়ে গেল, গৌস পাককে বলতে লাগলো আপনি আমার থেকে খাবার গ্রহণ করতে পারেন। আমার গৌস পাক খাবার গ্রহণ করার পূর্বে আমার গৌস পাক তার পরিচয় জানতে চেয়েছেন। ওই পরিচয় জানার পরে আপনারা অবাক হয়ে যাবেন, আমার গৌস পাক খাবার গ্রহণ করছেন না। আমার গৌস পাক জিজ্ঞেস করে আপনি কে, কোত্থেকে এসেছেন? তিনি বলতে লাগলেন আমি বগদাদের জমিন থেকে আসতেছি, এইখানে এই কিতাব হারায় মাদ্রাসায় আব্দুল কাদের নামে একজন ছেলে আছে, ওই ছেলেকে খুঁজতেছি। দেখেন গৌস পাকের সামনে বসে আছে, তিনি বলতে লাগলেন আমি আব্দুল কাদেরকে খুঁজছি। জিজ্ঞেস করা হলো কেন খুঁজছেন, ওনাকে কেন খুঁজছেন? বলে আমি বগদাদের জমিন থেকে এ পর্যন্ত এসে আজকে প্রায় 7 দিন ধরে খুঁজতেছি, ওনাকে খুঁজে পাচ্ছি না, কারণ তখনকার যুগে তো আর ক্যামেরা নাই, ছবি দেখার জন্য তো প্রিন্ট কপি নাই, কিভাবে চিনবে আব্দুল কাদেরকে, চিনবে কিভাবে গৌস পাককে, চিনবে কিভাবে? চিনতে পারছে না, গোটা মাদ্রাসায় ঘুরেছে আব্দুল কাদেরকে, আব্দুল কাদেরকে কেউ চিনে বা কেউ চিনে না, কাউকে কেউ দেখেও নাই। ওই অবস্থার মধ্যে যখন তার অর্থগুলো শেষ হয়ে গেল, গৌস পাকের আম্মা জান যে অর্থ দিয়েছেন গৌস পাককে দেওয়ার জন্য, যে স্বর্ণ মুদ্রা দিয়েছেন গৌস পাককে দেওয়ার জন্য, ওই আগন্তুক ব্যক্তি গৌস পাকের ওই অর্থ থেকে কিছু অর্থ খরচ করে তিনি খাবার কিনেছেন, খাবারগুলো গ্রহণ করছিলেন, এমন অবস্থায় গৌস পাকের সামনে উপস্থিত হয়ে গৌস পাককে সাধতেছেন যে গৌস পাক, হে কিশোর ছেলে তুমি এখান থেকে কিছু গ্রহণ করো, তুমি এখান থেকে আহার করো। এই কথা যখন বলেছেন, এই কথা যখন বলেছেন গৌস পাক গোটা কাহিনীটা যখন জেনেছেন, দেখতে পেল যে খাবারগুলো ক্রয় করা হয়েছে ওইগুলো ওই লোকের টাকা দিয়ে নয়, বরং আমার গৌস পাককে পাঠানোর জন্য যে টাকা আম্মা জান দিয়েছেন ওই টাকা থেকে গ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন পীরানে পীর দস্তগীর আওলাদে রাসূল, আওলাদে পাক কারো থেকে কখনো সাদকা গ্রহণ করতে পারে না, কারো থেকে কখনো যাকাত গ্রহণ করতে পারে না, ওইগুলো থেকে ওনারা সম্পূর্ণ পবিত্র, ওনাদেরকে ফিদিয়া হাদিয়া দিলে ওই হাদিয়াগুলো ওনারা গ্রহণ করতে পারবেন। এখানে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গৌস পাককে কিভাবে রক্ষা করতেছে দেখেন। গৌস পাক একদিকে আওলাদে রাসূল, অন্যজনের খাবার থেকে তিনি খাবার গ্রহণ করেননি, বরঞ্চ ওই আগন্তুক বলতেছে আপনি কি আপনার পরিচয় দেন। যখন গৌস পাক বলতে লাগলো আমি আব্দুল কাদের, সাথে সাথে ওই আগন্তুক চোখের পানি ছেড়ে দিয়েছে, বলে কি আমাকে ক্ষমা করবেন, আমি আজকে অভুক্ত কয়েকদিন ধরে, আমি আজকে অভুক্ত কয়েকদিন ধরে, যার কারণে অভুক্ত থাকার কারণে আপনার পক্ষ থেকে দেওয়া কিছু অর্থ আমি খরচ করে নিয়েছি, আপনার কাছ থেকে দেওয়া কিছু অর্থ আমি খরচ করে নিয়েছি, এই খাবারগুলো আমার টাকা দিয়ে নয় আপনার টাকা দিয়ে কেনা। হ্যাঁ, ইমা বে খুশিয়া মানানে লাগে হর তরফ নূর কি রোশনি ছা গয়ে মুস্তফা ক্যা মিলে জিন্দগি মিল গই এ হালিমা তেরে গোদ মে আ গয়ে। দোনো আলম কে রসূল আল্লাহ আল্লাহ, দোনো আলম কে রসূল আল্লাহ 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 আল্লাহ, বলো আল্লাহ 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 আল্লাহ, বলো আল্লাহ আল্লাহ, বিবি আমনা কে ফুল আল্লাহ
रब दिखाया गया, झुक गए तारे और चांद शर्मा गया, चेहरा ए मुस्तफा जब दिखाया गया, झुक गए तारे और चांद शर्मा गया, आमना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियां मनाने लगी, आमना भी सबसे ये कहने लगी, दुआ हो गए कबूल अल्लाह अल्लाह, दुआ हो गए कबूल अल्लाह अल्लाह, बीबी आमना के फूल अल्लाह अल्लाह, बीबी आमना के